না না, এটা হাদিসের কথা কইতেছি না, সোরের কথা কইতেছি। কম তো আমি হাদিসের কথা কইতেছি না। এটা না শুনে আপনি আন্দাজে এক কথা বললেন, বসে না হন, আপনাকে ওয়াজ করে নিই আগে। আমি হাদিসের কথা কইতেছি না। কম তো কি কয়, আপনি বসেন বসেন, এই সামনে বসে ওয়াজ করবো, সামনে বসেন আপনি। না না, আপনি তো গ্রামের মনে হয় মাছ খান, এটা পড়া মানে যেহেতু এরকম কথা বলেছেন, তাছাড়া তো আপনি মেহমান ডাক দিয়ে এসে এরকম কথা বলতে পারতেন না। তাতে আমি তো ওয়াজ করতেছি, তো আমি ওয়াজ ছেড়ে দিচ্ছি, আমি কোন ওয়াজ করতেছি আপনি কি বুঝতে চান? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছে, দুই দলে বিভক্ত হয়ে গেছে, এখানে ওয়াজ না আওয়াজ? ওয়াজে দেখলে কি দেওয়া হওয়া ওয়াজ? আমি ওয়াজ করা লিখছিলাম না, চুরি করে বের গেছিলাম, জিনিসটা বোঝা লাগবে না। আমি ভেবে করম দেহায় এমনি করম দেখায় না বুঝে, আমি তাই কথাই বলতেছিলাম, এখন বুঝো দিছি রন বোধর দেখলেন কি বেদব ফার্স্ট আমি সাগবাও না কোরআনের মাহফিল, আমি এই কথাই বলতেছি, এটা বাস্তব কথা। পাগল ছাগলে দেখছেন কি পাগলা করত আছে? আমি এই যে বলতেছিলাম না, তো আমার কেমন করে বলো ওয়াজ করেন? এটা ওয়াজ না, আলম একদিক তো সহ্য হয় না, দুই একটা চম্মাচ আমাকে ওয়াজ করে, আমি ওয়াজ করতেছি না, তোর সাইডে গেড়ি গেড়ি লোকে হেলে বসে। উনি এলাকার মধ্যে একটা পাওয়ারফুল আছে, আর কি ক্ষমতা খাটা দিয়েছে আমার না হবে কি? দেখলেন কি আপনি, আমি ওয়াজ করতেছি না কি করতেছি? সাহস কি আমাকে ওয়াজ কি না জানে না শুনে? বিসমিল্লাহ কবির পারে না, তিনটে কুল যদি পারিয়া যদি যদি ওই তিনটে কুল পারুক, আর ওয়াজের ভুল ধরে এত বড় সাহস। আব্দুল্লাহ গরিব মানুষ আর আব্দুল খালেক গরিব মানুষ, আব্দুল্লাহ গরিব মানুষ, আব্দুল খালেক হলো ধনী, একই মায়ের দুই ভাই। আব্দুল খালেক ধনী মানুষ, আব্দুল্লাহ গরিব মানুষ, কথা বুঝতেছেন না? বাজা না, দুইজনের বিবি একই মাসে ডেলিভারি, আপনার একই মাসে গর্ভবতী হয়েছে, একই দিনে ডেলিভারি হয়েছে, একটা সকালবেলা আর একটা সন্ধ্যেবেলায়। যে গরিব মানুষ আব্দুল্লাহ, তার বিবির গর্ভের থেকে হয়েছে বাদান চাঁদের মতো ফিটফিটে একটা ছেলে, আর আব্দুল খালেকের বিবির পেটের মধ্যে থেকে একটা কন্যা সন্তান হয়েছে, তারপরে হলো কালো। আব্দুল খালেক মনে মনে চিন্তা করতেছে, আমার কোটি কোটি টাকা, আল্লাহ আমার ঘরে কালো কুচি মিয়া দিল, আর আমার ভাই গরিব মানুষ কামলা বিক্রি করে খায়, দিন দিন কামাই করে দিন এনে খায়, তারির ঘরে একটা ছেলে দান করছে, ফুটফুটে ছেলে দান করছে, কি করা যায়? স্বামী স্ত্রী দুজন পরামর্শ করিয়ে বলতেছে, এই ছেলেটাকে চুরি করে মিয়া ওই বাড়িতে ধুয়ে আসবো, কথা বুঝতেছেন না? একই বাড়ি পাশাপাশি ঘর, আব্দুল লার বিবি যখন বাইরে গেছে, আব্দুল খালেক আর আব্দুলের বিবি বাদান তালে তালে আছে, আব্দুল্লাহ বাদান ওই মেয়েটাকে নিয়ে আপনার ওই বাবির করে ওই বিছানায় শোয়া রাখে, বাবির ছেলেটাকে নিয়ে আসছে আনছে। এখন বাবি বাইরে থেকে এসে দেখে আপনার বিছানায় শোয়া রাখছে ছেলে, এখন না হয়ে রয়েছে মেয়ে, আস্তে আস্তে আগে যা, দেখে ছেলে ওই কোলে ওই ঘরে আর মিয়া আমার কোল ঘরে রাখছে। তিনি মিয়া মনে করে চিন্তা করতেছে, মনে হয় আদর করবে লেগে নিছে, আমি এইটা আদর করি ওইটা আদর করুক। কিছুক্ষণ পর যা বলতেছে, ভাই সন্ধ্যা হয়ে গেছে বুবু, তোমার মিয়া তুমি না, আমার ছেলে আমাকে দেও। এবার আব্দুল্লাহ আব্দুল খালেক আর আব্দুল খালেকের বিবি বলতেছে, মিয়া জন্ম দিয়ে ছেলের দাবি করো, তুমি কোন জ্ঞানে এলাকা বড় বড় পরামানিক আছে, মোদান আছে, সব
প্রধানের কাছে বেদন বিচার চাই, বিচার দিলে না দেখেন আমার ভাই কি করছে। আল্লাহ আমার ঘরে ছেলে দান করছে, বাড়ির ঘরে কন্যা দান করছে, আমার ভাই আর ভাবি যুক্তি করে আমার ছেলে চুরি করে মিয়া রেখে গেছে, আমি আমার ছেলে চাই, আর আমার ভাই ভাবি বলে এই ছেলে আমি জন্ম দেয়নি, মিয়া জন্ম দিয়ে তুই ছেলের দাবি করিস কে? এলাকার বড় বড় প্রধানের কাছে যায়, প্রধান রে যায় আপনার ধনির পক্ষে বেদন রায় দিয়ে দেয়। আব্দুল খালেক গরিব মানুষ না, আব্দুল খালেক ধনী মানুষ, আপনার সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এইরকম মিয়া পঞ্চাশটা বিয়ে দেওয়ার সমর্থ তার আছে, আর তোর ঘরে আল্লাহ মিয়া দিছে দিখে দেই, এই জন্য তুই ছেলের দাবি করতেছিস। গরিবের পক্ষে রায় দিল না, ধনির পক্ষে রায় দিল। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল কষে তাহার মাথায়, বাংলাদেশে বসত করা দায়, টাকার জোরে আছে যাহার, লাঠির জোরও আছে যাহার, সেই গ্রামের নেতা হয়, ও যে ক্ষমতার জোরে আছে যাহার, সেই গ্রামের মাস্তান হয়, কথা কয় না, বাংলাদেশে বসত করা দায়। আমার এলাকায় একটা ধনীর ছেলে একটা গরিবের ছেলে মারামারি করছি, গরিবের ছেলে যদি ফ্যানও খায় গায়ে শক্তি আছে, আর ধনীর ছেলে যতই পোলাও কুরমা খায় পারে রেখে মায়ের খায়া চলে আসছে। সে কানতেছে, আব্বা অমুকের ছেলে আমাকে মারছে। কি ফকিরনির ব্যাটারে এত বড় আস্পর্তা, এই আর গোষ্ঠীর মধ্যে বাই বাইশটা দশ বিশ খান লাঠি আছে, এ কে কোথায় আসিস, সব লাঠি লা বের হ, ফকিরনির ব্যাটে এত বড় সাহস ধর, সব লাঠি লে রুচে গেছে মারবার লেগে। যা দেখা যায় গরিবের পক্ষে একশো খান লাঠি, তখন বলতে এ লাঠি ভালা দে, এ বিচার লাগবে না, আল্লাহ তুই বিচার করিস। আল্লাহকে আমার ঠেকা পড়ছে, দুর্বল পাইছে রুষে আসে, আসে দেখছে জমুরা বেশি, আর হ্যাঁ আমার উপরে ন্যস্ত করতেছ, কথা কয় না, কথা কয় না। মাইন করতেছেন নাকি আমার কথা? না না, এটা হাদিসের কথা কইতেছি না, সুরের কথা কইতেছি, কোন তো আমি হাদিসের কথা কইতেছি না, এই না শুনি আপনি আন্দাজে এক কথা বলেন, বসে না আপনাকে ওয়াজ করে নিই আগে, আমি হাদিসের কথা কইতেছি না, কোন তো কি কয়, আপনি বসেন বসেন, এই সামনে বসে ওয়াজ করবো, সামনে বসেন আপনি, না না আপনি তো গ্রামের মনে হয় মাছ খান, এটা পরামানিক দিয়ে এরকম কথা কইতেছেন, তাছাড়া তো আপনি মেহমান ডাক দিয়ে এরকম কথা বলতে পারতেন না, তাতে আমি তো ওয়াশ করতেছি, তো আমি ওয়াশ ছেড়ে দিচ্ছি, আমি কোন ওয়াশ করতেছি আপনি কি বুঝতে চান? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছে, দুই দলে বিভক্ত হয়ে গেছে, এখানে ওয়াশ না আওয়াজ, ওয়াজে দেখলে কি দেহ এখন ওয়াশ, কি বলতেছিলাম, কয় দলে আব্দুল খালেক তখন বলতেছে, কারণ আমার ছোট ভাই, কারণ আমার ছোট ভাই মিয়া জন্ম দিয়ে আমার কাছে ছেলের দাবি করতেছে, এলাকার বড় বড় প্রধানকে বাজান ডেকে নিয়ে আসছে, এবার হরজতে এই বিচার আমি মানি না, গ্রামের বিচার মানি না, আমি বিচার দিব, আমি রুল মমিনিন খলিফাতুল মুসলিমিন তিল হল বর্তমান এখন মুহাম্মদিনের প্রেসিডেন্ট আবু বকর তোমরের কাছে আমি বিচার দেব, সুবহানাল্লাহ, কল এটাই বলতেছিলাম না, এটা ওয়াজ না, এটা কি, এটা ওয়াজ না, আমার ভাইয়ের আমার হযরত ওমরের কোঠে বাজান বিচার দিলে, ওমর বললেন আমাকে তিন দিন সময় দেওয়া লাগবে, কয় দিন, তিন দিন যখন সময় চাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিনের মধ্যে বাজান ফয়সালা আনতে পারতেছে না, তিন দিনের দিন রাত্রিতে সকালবেলা বাজান ফয়সালা দিবে, এবার ওমরের মনে পড়ে গেল আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা, আমার নবী হলে ইলমে
ইমানের শহর, আর আলী হলো তার দরজা। তোমরা যদি কোথায় বিপদে পড়ো, ঝামেলায় পড়ো, হযরত আলীর কাছে যায় আলী ভাই সালা করে দিবে। সুবহানাল্লাহ। কন্যাকে আমার ভাইরা, আমার রাত বাজান আপনার শেষ রাত্রিতে আজানের আগে যাইয়া হযরত ওমর আস্তে আস্তে উঠিয়া আল্লাহ আলীর ঘরে দরজা নক করলেন। আদি রে, হযরত আলী বলতেছে কে? বলে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। লাফাউছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে আপনি কেনে আসছেন? বলে রে আব্দুল্লাহর ঘরে আল্লাহ ছেলে দিছে, আর আব্দুল খালিকের বিবির ঘরে আপনার আপনার কন্যা দিছে। কিন্তু ওই ওই আব্দুল্লাহ দাবি করতেছে ছেলেটা আমার, আব্দুল খালেক বলতেছে না মিয়া ওর, কথা বুঝতেছেন না? বা আপনার গরিব মানুষ বলতেছে ছেলেটা হলো আমার, আর ধনী মানুষ বলতেছে মিয়াটা আমার। এই ওয়াজ করতেছিলাম না, তে আমি ওয়াজ করালেছিলাম না, চুরি করে গেছিলাম? জিনিসটা বোঝা লাগবে না, আমি মেবি করম দেহায় এমনি গরম দেখায় না বুঝে, আমি তাই কথাই বলতেছিলাম। এখন বুঝো দিছি রন, বোধহয় দেখলেন কি আমার ভাইয়ের আমার রাত্রি যখন প্রভাত হলো হাজার হাজার মানুষ এলাকায় এসে গেল, আসার পরে আব্দুল খালেককে ডাকা হইলে আব্দুল্লাহর বিবেককে ডাকা হইল, বাদান এলাকার শত শত মানুষ হাজার হাজার মানুষ বাদান সমবেত হইল। এই বিচার একজন বলতেছে ছেলে আমার, একজন বলতেছে মিয়া আমার। ওমর বিচার করতে পারে না, আলী বিচার করবে। এবার দুইজনকে ডাকা হইল, বলতেছে আব্দুল খালেককে বলা হইল, আব্দুল খালেক এই মিয়া তাকার, কয় মিয়া হলো আমার ভাই, ছেলে কার, কয় ছেলে আমার। আব্দুল্লাহকে বলা হইল এই ছেলে তাকার, বলে ছেলে আমার, মিয়া তাকার, মিয়া হলো আমার ভাই আব্দুল খালেকের। কিন্তু মিয়া দেয়নি আমার ভাই, মিয়া দিয়া ছেলে বলতেছে ছেলে আমার। এলাকার যত প্রধান আছে সব প্রধান দিয়া বিচার করছি, সব প্রধান ভাইয়ের পক্ষে রায় দেয়, এইটি তো বলতেছিলাম। আর ওনার লাগলো কিসের লাগিয়া? উনি ওই ধরনের বিচার করে, উনি ওই ধরনের বিচার করাতে ওনার লাগছে বেদব ফার্স্ট আমি সাগবাও না কুরআনের মাহফিল, আমি এই কথাই বলতেছি, এটা বাজে কথা। পাগল ছাগলে দেখছেন কি পাগলা কারত আছে? আমি এই দিয়ে বলতেছিলাম না, তো আমার কেমন করে বলো ওয়াজ করেন? এটা ওয়াজ না আমার ভাইয়ের আমার আব্দুল্লাহর বিবিকেও পর্দার মাধ্যমে নিয়ে আসলো। এবার আব্দুল খালেকের বিবিকে জিজ্ঞাসা করলো, আব্দুল খালেকের বিবি তুমি সত্য করে বলো মিয়া কার আর ছেলে কার? বলে ছেলে হলো আমার, মিয়া হলো আমার যার। আব্দুল্লাহর বিবিকে বললো, মামা তুমি সত্য করে বলো মামা ছেলে কারার মিয়ার কায়? বলে হুজুর আল্লাহর কসম করে বলতেছি ছেলে আমার, মিয়াটা হলো আমার যার। কিন্তু আমার যা আর আমার 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 দেওর বলতেছে এই ছেলেটা আমার। আসলেই আল্লাহর কসম করে সাক্ষী দিয়ে বলতেছি এই মিয়াটা আমার না, আল্লাহ আমার গর্বে ছেলে দান করছে। এবার হযরত ওমর আপনার বসে আছে, আলী বিচার করতেছে, হাজার হাজার মানুষ চিন্তা করতেছে এখন কি বিচার করবে। ডাক দিয়ে দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহর বিবি তুমি 10 ফোঁটা, তুমি 20 ফোঁটা দুধ দাও। উনি 20 ফোঁটা বাদাম দুধ দিলেন, আর আব্দুল খালেকের বিবিকে বলল তুমি 10 ফোঁটা দুধ দাও, আব্দুল্লাহর বিবিকে বলল তুমি 5 ফোঁটা দুধ দাও। কথা বুঝতেছেন না? আব্দুল্লাহ বিবির কাছ থেকে নিল 5 ফোঁটা দুধ, আর আব্দুল্লাহর বিবির কাছ থেকে নিল 10 ফোঁটা দুধ। 10 ফোঁটা দুধ এক পাল্লায়, 5 ফোঁটা দুধ এক পাল্লায় দিলেন। 5 ফোঁটা দুধ আর 10 ফোঁটা দুধ সমান সমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এবার আব্দুল খালেকের বিবিকে বলতেছে তুমি কয় ফোঁটা দুধ দিছো? 5 ফোঁটা। আর আব্দুল্লাহর বিবিকে বলতেছে তুমি কয় ফোঁটা দিছো? কয় আমি 5 ফোঁটা দিছি। আব্দুল খালেকের বিবি দিছে 10 ফোঁটা, আব্দুল্লাহর বিবি দিছে 5 ফোঁটা, সমান সমান হয়ে গেছে। আল্লাহ
নারীকে বানাইছে অর্ধঙ্গিনী, পুরুষ আর নারী অর্ধঙ্গিনী, আপনার পাঁচ ফোটার দুধ দশ ফোটার সমান হয়েছে। অতএব আব্দুল্লাহর বিবিরিহ হলো এই ছেলে সিল্লেকন সুবহানাল্লাহ। এই ওয়াসি তো করতেছিলাম, তো এটা ওয়াস তো এটা কি? তুই হ্যাঁ তুই সকল ধরিস ভুল ধরিস, সাহস কি? না শুনে না শুনে আচ্ছা আন্দাজে কথাটা ওয়াস করো বেকুব। আলম একদিন তো সহ্য হয় না, দুই একটা চম্মাচ আমাকে ওয়াস করে, আমি ওয়াস করতেছি না আমি ওয়াস করতেছি না কি করতেছি, সাহস কি আমাকে ওয়াস কি? না জানে না শুনে বিসমিল্লাহ কবির পারে না, তিনটে কুল যদি যদি তিনটে কুল পারুক আরো ওয়াজের ভুল ধরে এত বড় সাহস। তিনটে কুলের একটা কুল পারার ক্ষমতা নাই কে আর ওয়াজে ভুল ধরে? আমি ওয়াজ করতেছি না, আগামী বছরকে ওদের বাচ্চা অন্তরে কেন না আসলে আমার কি হবে? না না আমি ওয়াজ করতেছি না, তো খারাপ লাগতেছে কি? চলবে তো নারা তাকবীর, আমার ওয়াসটা বোঝা লাগবে তো, বোঝার মতো জ্ঞান থাকা লাগবে না, শিক্ষা থাকা লাগবে না? আমার মায়ের আমার হাজরতে আলী এইরকম সমস্যা সমাধান করছে, সুবহানাল্লাহ কর। এবার হাজরতে আলী যা বললেন, এবার পরীক্ষা করা লাগবে নবী জীবিত না মৃত, সুবহানাল্লাহ বললেন না, পরীক্ষা করবে কে যাবে? হযরত আলী বললেন আপনি পরীক্ষা করে আসেন, ওমর বললো আপনি যান, হযরত আবু বকর বলতেছে আপনি যা পরীক্ষা করে আসেন, বলেন না না আমি পরীক্ষা করব না, পরীক্ষা করবে হযরত আবু বকর, যা দেখবে নবী জীবিত না মৃত। ওমরের মনে কি সন্ধি জাগে? জাগার কি কথা? হ্যাঁ আমাদের হলে সন্ধি জাগতো, কারণ যে আমরা পক্ষাপক্ষী হয়ে গেছি, কিন্তু তারপরেও আব হযরত ওমরের মনে বদান কোনো সন্ধি নাই। মা কারণ ঘরের মধ্যে ডুবতে হলো কে? আবু বকর, মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আছে, এই ঘরে ডুবতে, ওই ঘরে শুয়ে আছে আমার নবী, ওই ঘরে ডুবতে হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক বলতেছে মা আয়েশা দরজা খুলে দাও, বলে বাবা দরজা খুলবো, তবে একটা কথা শুনেন, কয় কি কথা? আব্বা আপনি কার সাথে আমাকে বিয়ে দিচ্ছেন? আব্দুল্লাহ বিন মুহাম্মদের সাথে বিয়ে দিচ্ছেন না নবীর সাথে বিয়ে দিচ্ছেন? কারণ নবীর সাথে তোমাকে বিয়ে দিছি। ঠিক আছে আপনি যান, হাসা যা তাকে হাসান হুসাইন বাজান, হাসান কান্দে বাজান, পায়ের পাশে হুসাইন কান্দতেছে বাজান শীতে নে। হযরত ফাতেমাকে ডেকে ডেকে বলতেছে ফাতেমা তুমি তোমার আব্বার কাছ থেকে সরে যাও, কারণ আমি পুরুষ আসতেছে, সুবহানাল্লাহ বললেন না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সুবহানাল্লাহ কর। কারণ আবু বকরের মতো মানুষ যাচ্ছে, তারপরও বলতেছে আমি পুরুষ আসতেছো তুমি পর্দা করো, আর আমাদের দেশে কি পর্দা আছে? সাবধানে থাকিও না দি পর্দার আড়ালে, ও যে হাত দিছে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও না দি পর্দার আড়ালে, বর্তমানে নারী গনে চলে যায় শহর বন্দরে, পর্দা করে না মার্কেট করে তার হাই আনন্দ করে, ও মার্কেট করিল তার হাই আনন্দ করে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সিল্লেকন ঠিক কিনে। আল্লাহ বললেন ও কোন বুদ্ধ কন্যা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিয়াতিল উলা, ও নারী রে তোমরা পর্দা করো, সুবহানাল্লাহ বললেন না। আমার বাহিনী আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনো না, এবার হযরত ফাতেমা যখন পর্দা করলো, হযরত হাসান হুসাইন আবু বকর সিদ্দিক পরীক্ষা করতে গেছে, বাজান হাসান হুসাইন সরে দাঁড়াইলো, হযরত আবু বকর যাইয়া আমার নবীর কানের সাথে আপনার মুখের সাথে কান লাগাইলো, দেখে আমার নবী এখনো পড়তেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর যাইয়া আমার নবী কপালে সুমো
বাইরে বাঁধান, আপনার লক্ষ্য দিক সাহাবি বাঁধান আপনার পিছনে, আপনার বাইরে বাঁধান আপনার দ্বারা আছে কি রেজাল্ট আছে। এবার হযরত আবু বকর যখন রেজাল্টটা নিয়ে বের হলেন, এবার আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর কি হকি দেখলে? কয় এই রেজাল্টটা আমি দেব না, এই রেজাল্টটা দিবে হযরত আলী। তাহলে দেখতে গেল হযরত কে, আবু বকর পরীক্ষা করবে গেল আর রেজাল্ট দিবে হযরত আলী, আলীকে পরীক্ষা করিয়াছে। আমার ভাইয়ের আমার সব মানুষ বললাম আবু বকর দেখে আসছে, ওমর আবু বকর দেখে আসছে, আলীকে কিছু বলে নাই। কিন্তু আলীকে রায় দেওয়ার জন্য আবু বকর কেন বলল? বলতেছে আমি ওমরের মতে মত, আপনি রায় দিয়ে দেন। হযরত আলী এবার বলতেছে আমার নবী মরে নাই, আমার নবী হায়াতে জিন্দা নবী, তবে দুনিয়ার থেকে আপনার পরলোক গমন করছে, আমার নবীকে কবরস্থ করা লাগবে, সোনার মদিনায় শুয়ে থাকবে। পৃথিবীর মানুষেরা নবীর উপরে যখন দরুদ পড়বে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওই লোকের নাম, ওই লোকের বাবার নাম, মায়ের নাম সহ দরুদ আর সালামের সোয়াব নবীজির রওজা নবীর কাছে পৌঁছা দিয়ে আসবে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়মতেরা, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ফাতেমা বাদান বিদায় হয়ে গেল, কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক যখন মারা যাবে, এবার আবু বকর সিদ্দিক যখন মারা যাবে এমন সময় দুই বছর রাষ্ট্র পরিচালনা করছে আবু বকর সিদ্দিক, তার মিয়া মায়েশাকে বলতেছে, মায়েশা রে আমি যদি মরে যাই, পুরুষ মরে গেলে তিনটা কাফনের কাপড়, দুইটা কাফনের কাপড় দিবে পুরাতন, আর একটা কাফনের কাপড় দিবে নতুন। মায়েশা বললো, বাবা নতুন তিনটা কাপড় দেওয়ার কি আমার সমর্থ নাই? আমার নবী বললেন, আবু বকর বললেন, মা রে তুমি জানো না আমি দুইটা বস্ত্র রাষ্ট্র পরিচালনা করছি, আমি জনগণের কাছে নতুন নতুন কাপড় পৌঁছে দিতে পারছে কিনা আমি জানি না। আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার গায়ে নতুন নতুন তিনটা পোশাক, তুমি তুমি রাষ্ট্র পরিচালনা করছো দুই বছর, তুমি কি জনগণের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে পেরেছো? মারে আমি এই প্রশ্ন করলে আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না, এই জন্য একটা নতুন পোশাক আর দুইটা আমার পরনের পুরন পোশাক দিয়ে কাফনের কাপড় বানাইও। আর বলিও আমি যদি মরে যাই, আমার রসুলের কবরের পাশে নিয়ে যাইয়া আমার নবীকে বললে, নবী যদি বলে আমার পাশে আবু বকরকে রাখো, নবীর পাশে আমাকে কবর দিও, আর যদি আল্লাহর নবী কোনো সাড়া না দেয় অন্য কোথায় আমাকে কবর দিও। এবার আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তিনটা কাফনের কাপড়, দুইটা পুরোনা কাপড় আর দুইটা পুরোনা কাপড় একটা নতুন কাপড় বাজার নিয়ে পরাইয়া আমার নবীর ওদের পাশে যাইয়া বলে, আবু বকর হযরত তোমার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার আবু বকরকে আপনার পাশে আমরা কবর দিব না, অন্য কোথায় কবর দিব। আমার নবী কবরের মধ্যে থেকে বলতেছে, এ ওমর দুনিয়া হযরত আবু বকর ছিল আমার হিজরতের সাথী, দুনিয়ার সাথী, আজকের থেকে আমার আবু বকর হবে আমার কবরের সাথী। আবু বকরের রওজা বাদান ওই জায়গা হয়েছে। মা আয়েশা সিদ্দিকা যখন কবর জিয়ারত করবে ওই সময় বাদান, আপনার যেখানে স্বামী শুয়া, যেখানে আপনার বাবা শুয়া, ওখানে কাপড় পরে গেলেও কি না পরে গেলেও কি, এই রকম করে মনাদাত করে বলতেছে, আল্লাহ গো বাবা তুমি তো এই জায়গা ঘুমাইয়া, আমার বিশ্ব নবী এই জায়গা ঘুমাইয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, বলতেছে, আব্বা গো আমার নবী মারা গেলেন, আমার নবীর হাতে ছয় বছর বয়সে তুলে দিয়েছে, আমার নবী কোনোদিন কষ্ট দেয় নাই, আমার নবী আমাকে ভালোবেসেছে। ওই মা আয়েশা সিদ্দিকার চরিত্রে বাদান কলঙ্কি লাগা দিয়েছিল, মা আয়েশা আপনার চরিত্রহীন, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, নবী গো আপনার আয়েশা চরিত্রহীন না, আপনার আয়েশার চরিত্র ফুলের চাইতো পবিত্র। আমার ভাইয়ের আমার মা কবরের পাশে ঘুমায় আর
কান্দে, আব্বা গো, আমি কারে আব্বা বলে ডাকবো, আব্বা বলে ডাকবার মতো কেউ নাই, আমি জানি না বাবার যার মা নাই, সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে, মা মারা গেছে তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার কলিজায় বাজার চোখে পানি আসবে, আঘাত যদি লাগে মা বাবাকে যে ভালোবাসে তার কলিজা আঘাত লাগবে। আপনার শহরে যদি যা, আপনার আসতে যদি তোমার রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, একজন ঘুমায় নাই, সেই মানুষটা হলো মা, আর একজন মানুষ রাস্তা আগা যায়, সেই মানুষটা হলো বাদান বাবা। যার মা দরিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় না মামাই সেই বাজন বাবার ব্যথা বোঝে। আমি 10 বছর আগে আপনাদের এখানে আসছিলাম, তখন আমার আব্বা মারা গেছিল, আম্মা বেঁচে ছিল বাজার, আপনাদের এখান থেকে মাহফিল করিয়া রাত 3টে যখন বাড়িতে গেছে, যায়া দেখেছি আমার বৃদ্ধ মা এখন পর্যন্ত বাজার ঘুমায় নাই, মাকে জিজ্ঞাসা করছি মা তুমি কেন ঘুমাও না, মা বলে বেটার এই তুমি যতক্ষণ পর্যন্ত না আসে অতক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, আমার মাকে ডাক দিছি সালাম দিছি, এরপরে মা যখন আমার সাথে কথা বলছে আমার মা আমার গায়ে হাত লাগাইছে, আমার হাত ঠান্ডা পা ঠান্ডা, আমার মা বলছে বেটা তোমার হাত আর পা ঠান্ডা হয়ে গেছে, আমার মা অমনি বাদান সরিষার তেল আপনার পা আগুন দিয়ে গরম করিয়া মালিশ করিকে আমার হাতে লাগা দিলেন, বুকে লাগা দিছেন, পায়ে লাগা দিছেন, আল্লাহর কসম করে বলতেছি আজ কয়েক বছর ধরে মা মারা গেছে, যত ঠান্ডা পাকটা কেনা কেউ আমার পায়ে তেল মালিশ করে দেয় না, হাতে তেল মালিশ করে দেয় না, বাপুকে মালিশ করে দেয় না, যার মা নাই বাবা দরিয়াই নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে বাঁধান সেই মার ব্যথা বোঝে। আমি যখন আপনাদের এখানে 10 বছর আগে আসি, আমি আসবার সময় আমার মায়ের পায়ের উপরে হাত রাখছি, চুমা দিছি, মা বলছে বেটা কয়টায় আসবে, আমি 12টার কথা বলছিলাম, সেদিন 3টায় গেছিলাম, আজকে যখন আপনাদের এই জায়গা মাহফিলে আস আমি আসবো, আমার মার কথা মনে পড়ে গেল, আল্লাহ আপনি তো আমি মাহফিল করতে গেছিলাম, মার কাছ থেকে দোয়া নিয়েছিলাম, আজকে কে আজকে মালা, আমি কার কাছ থেকে দোয়া নিব, আমি আমার মায়ের ঘরে দরদার পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলাম, আল্লাহ হাঁপানি গ্রাম আছে ওই গ্রামে দাবাত পাইছি, মা ছিল আমি বিদায় নিয়ে গেছি, আজকে কার কাছ থেকে বিদায় নিব, কোনো সন্তান কোনো ছেলে যদি এই হাত দিয়ে মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, মায়ের মুখে যদি খাবার তুলে দেয়, এরপরে মা বাবাকে গোসল দেওয়া দেয়, আল্লাহ নবী বললেন এই হাত তোলার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর কসম করে বলতেছি 3-4 বছর মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়াছি, মুখে খাবার তুলে দিয়েছি, মা সেদিন মারা যাবে, আসর নামাজ পরে বলে বেটারে তুই আমার একটু বুকেলে, আমি মাকে বুকের সাথে নিলাম,
আমার মা হাত তুলতে পারে না, কি করবে আমার মা? বলে বেটা হাতটা তুলে দেও, থর থর করে কাঁপতেছে বুড়ো মানুষ 112 বছর। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এঙ্গা শুভ দিয়া আমার মা কান্দে। মাকে বললাম, মা কেন তুমি কান্দো? মা বলে, বেটা রে আজকে আমি তোমাকে এতিম বানাইয়া বাবা, আমি যদি মরে যাই আমার দাদার নামাজ তুমি পড়াই। আমার গায়ে কিছু না ভাই, শুনেছি কবর নাকি মাটি চাপ, মাটি নাকি চাপ দিবে, একার পরের সাথে লাগিয়ে দিবে। বাবা আমার শরীরে কিছু নাই বাবা, আমার কবরের মাঝে দাঁড়ায় যাবার জন্য তুমি দোয়া কইর। আল্লাহর কসম করে বলতেছি, ওই দিন আমার মাহফিল ছিল, মা বললো বেটা মাহফিল তুমি কামাই দিও না। আমি আমার মা সারা ধন্যবাদ পড়েছি, কিন্তু এই হাত দিয়ে আমার মাকে মাটি দিতে পারি না ভাই। মাকে সারা ধন্যবাদ পড়েছে, মাটি না দিয়ে মাহফিলে গেছি, মাহফিল কাজা কামাই দেয়নি। মা তো এইরকম করে আদর করছে আপনার মা আপনার বাবা, আপনি যখন ছোট ছিলেন মা বামে শোয়াইতে প্রসাব করে দিছেন, ডানে শোয়াইতে প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইছে প্রসাব করিয়ে বিলে হস্ত ভিজিয়ে দিছে, রাগ করে মা খাটের নিচে ফেলে দেয় নাই। ওই বাবা আপনার মাঠের থেকে পেজের বস্তা গোমের বোঝা মাথায় করে আসছে, আব্বা বলে ডাক দিস, আব্বা অমনি কোলে নিছে, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, আব্বা দুনিয়ায় নাই, ওই মার জন্য বাদানে একজনের কাছে 10,000 টাকা চাই, ওই বাবার জন্য মার জন্য 5,000 টাকা, আর 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই।